হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো তোমরা অনেকে হয়তো আমাকে দেখে থাকো যে কমার্সের বিভিন্ন গাইডলাইন ভিডিও প্লাস বিভিন্ন কনসেপ্ট ক্লাস নিয়ে। তো আজকে আমি চিন্তা করলাম যে তোমাদের কাছে আমি আমার জার্নিটা, পুরো জার্নিটা শেয়ার করব। কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হিসেবে আমার রেজাল্ট কী ছিল এবং কোনখানে আমি কী ঝামেলা ফেস করেছিলাম, তো আজকে আমি তোমাদের সাথে আমার জার্নিটা শেয়ার করব। তো প্রথমে বলে নিই, আমি যদি আমার জার্নিটা এভাবে শেয়ার করি বা আমি যদি একটা স্ট্যাট বা গ্রাফের মাধ্যমে দেখাতে চাই, আমার জার্নিটা ছিল এরকম। মানে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল। মানে একবার আমার রেজাল্ট ছিল পিকে, আর একবার ডাউন, আবার আপ, আবার ডাউন। তো আমার রেজাল্টটা এভাবে ফ্ল্যাকচুয়েট হয়েছিল। তো আমি 8 পর্যন্ত ওইভাবে ভালো মতো পড়াশোনা করিনি। 8 আমার অ্যাপেন্ডিসাইটিসের তোমার অপারেশন হয়, তো ওই কারণে আমি সায়েন্স পাইনি। তো সায়েন্স যেহেতু পাইনি, আমার অনেক মন খারাপ ছিল, যে আমার ইচ্ছা ছিল যে তোমার ছোটোবেলায় প্যারাগ্রাফে লিখতাম যে ডাক্তার টাক্তার হব, তো এটা আর হওয়া হয়নি। তো তারপরে আমি কমার্স নিলাম। তো কমার্স নেওয়ার পরে আমি দেখলাম, মানে আমার মনে একটা চাপা জেদ ছিল যে কমার্স মানে ব্যাপারটাকে সবাই নেগলেক্ট করে, যে বলে এটা দিয়ে কিছু হবে না, কমার্সে পড়ো তুমি, তোমার তো অনেক ইজি সাবজেক্ট, আর এটার কোনো ক্যারিয়ার নেই। তো আমি ফার্স্টে অনেক আপসেট থাকতাম, বাট গ্র্যাজুয়ালি আমার মধ্যে একটা জেদ কাজ করলো যে দেখি আমি কতটুকু ভালো স্টুডেন্ট এটা আমি যাচাই করব। তো ক্লাস 9-এ আমি আসলে একটু চেঞ্জ হওয়া শুরু করলাম। ক্লাস 5 আর 8-এ আমার কোনো A+ ছিল না, আমার দুইটাতে তোমার 4.50 করেছিল তোমার পিএসসি আর জিএসসিতে। তো পিএসসি জিএসসির আমার রেজাল্ট হচ্ছে 4.50 করে। তো আমার ট্রিগার পয়েন্ট ছিল ক্লাস 9-এ, আমার মানে আব্বু একটা কথা বলছিল যে আমার সব কলিগের ছেলেরা আমাকে মিষ্টি দিয়ে যাচ্ছে, আর তোর মানে তুই এখন পর্যন্ত A+ও পেলি না, তোর মিষ্টি মানুষকে দেওয়া হলো না। তো ওই দ্যাট মোমেন্ট আমার অনেক মানে কি বলবো, আমার অনেক ইগো হার্ট হয়। তারপরে আমি ক্লাস 9-এ পড়াশোনা শুরু করি ঠিকঠাক মতো। তো ঠিকঠাক মতো পড়াশোনা শুরু করার পর আমার এসএসসিতে আল্লাহ রহমতে রেজাল্ট আসে গোল্ডেন A+, এবং আমি ঢাকা বোর্ডে 7th হই, 7th ইন ঢাকা বোর্ড। আমার ব্যাচ ছিল 2017-এর ব্যাচ। আমি 2017 সালে আমি এসএসসি দিই ফ্রম মণিপুর হাই স্কুল, তোমরা চাইলে যাচাই করে দেখতে পারো। আমার পজিশন ছিল 7 ঢাকা বোর্ডে। তো ওই টাইমে আমার, আমি যদি আমার এই পর্যন্ত আমার জার্নি যদি আমি সামারি করি, ওই টাইমে আমি আসলে আমি পিকে ছিলাম। মানে আমি ঠিকঠাক মতো পড়াশোনা করতাম, একটা আইডিয়াল স্টুডেন্ট বলতে যা বোঝায় ওই টাইমে ছিলাম। তারপরে এইচএসসি ফার্স্ট ইয়ারে একটু পাখা গজালো A+ পাওয়ার পরে। এইচএসসি ফার্স্ট ইয়ারে মানে কলেজ লাইফটা এনজয় করা শুরু করলাম, এনজয় করতে করতে একটু বেশি এনজয় করে ফেললাম। তো দেখা গেল কয়েকটা বিষয় ফেল আসলো, নটরডেম কলেজ তো বুঝোই, মানে ঘাস ঠাস কাটা লাগছে পেনাল্টি হিসেবে, বেঞ্চ ঘষে রং পরিষ্কার করা লাগছে। তারপরে টাইট টাইট খাওয়ার পরে সোজা হলাম, সোজা হয়ে তোমার এইচএসসি তো GPA 5 আসলো, বাট এখানে আর ট্যালেন্ট পুলে বৃত্তি পাইনি, এখানে আমি জেনারেলে বৃত্তি পাইছিলাম, 36তম ছিলাম ঢাকা বোর্ডে। জেনারেল বৃত্তি পাইছিলাম, 36তম ছিলাম 2019 সালে আমি তোমার এইচএসসি দিই নটরডেম কলেজ থেকে, আর এসএসসি দিই হচ্ছে তোমার মণিপুর হাই স্কুল থেকে। তারপরে আবার অ্যাডমিশন সিজন এসে ফার্স্ট মান্থে অনেক মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করলাম, বাট সেকেন্ড মান্থের পরে মানে 2 মাসের ক্রস করার পরে তোমার একটা মানে কি বলবো, মানে প্রেশারে আমার এমন মনে হচ্ছিলো যে ভাই আমি আর পড়াশোনা করবো না, সব চুলাই যাক। মানে অ্যাডমিশনের প্রেশারটা এমন লেভেলের প্রেশার, এবং আমি কিছু বুঝে উঠতেও পারতেছিলাম না, কারণ এইচএসসি যে পড়াশোনা, অ্যাডমিশনের টাইমটা থাকে খুব শর্ট, মাত্র 3 মাসের মধ্যে তোমার প্রিপারেশন নিতে হয়। ওকে, তো 3 মাসের মধ্যে তোমার 1 মাস চলে যাবে, তোমার এই যে তুমি যে A+ পাইছো বা A+ পাও নাই, এই সুখ দুঃখে চলে যাবে। আমার মনে করো সুখে চলে গেছে 1 মাস, যাকে A+ তো পাইছি, যাই হোক কোনো একটা চান্স হয়ে যাবে। বাট আলটিমেটলি রিয়েলাইজ করছি তোমার আফটার ফার্স্ট মান্থ, যে আমার এখন ডু অর ডাই সিচুয়েশন, আমার হয়তো পড়তে হবে নাহলে আমি কোথাও টিকবো না। আর কমার্সের ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডমিশন টাইমে কিন্তু যাওয়ার বেশি জায়গা নাই, তুমি যদি পাবলিকে পড়তে চাও। তোমার ঢাকা ইউনিভার্সিটি আছে, BUP আছে, হাতে গোনা 3-4টা ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে, ঠিক আছে, পাবলিকের মধ্যে যদি তুমি ঢাকায় পড়তে চাও। তো আমার হাতে এই কটা অপশন ছিল এবং আমি ওই রিস্কটা নিয়েছি। মানে
আমি ওই গ্যাম্বলিংটা খেলছি, নিজের সাথে নিজে জুয়া খেলছি। আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিছি আর কোনোটার জন্য প্রিপারেশন নিই না। বাট আলহামদুলিল্লাহ আমার চান্সটা হয়েছে। আমার র্যাঙ্কিং ছিল তোমার 885 ইন সি ইউনিট, আর জাহাঙ্গীরনগরে আমি 284তম হয়েছিলাম ই ইউনিটে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোস্ট প্রবাবলি 54তম ছিলাম, আর জাহাঙ্গীরনগরে ইউনিটে না সরি ইউনিটে না আইবিএতে আমি রিটেনের জন্য টিকছিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমার পিএসসি থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত আমার জার্নি সামারি। তো আমার আসলে জার্নিটা মিক্স আপ ছিল, কোনো সময় আমার পতন ছিল, কোনো সময় উত্থান ছিল। বাট এই জার্নিটা থেকে আমি আমার যে সামারিটা আমি যদি করি, একটা অ্যাডভাইসই তোমাদের জন্য থাকবে, তোমরা পরিশ্রম ঠিকঠাক মতো করো। আমি যখনই পারছি তখনই আল্লাহ তাআলা আমাকে ফল দিছে, যখন আমি পারি নাই তখন আমি এ প্লাস পাই নাই। বা পিএসসি জিএসসির যে টাইমটা, ওই সময় আমি অনেক মানে খেলাধুলার প্রতি অনেক অবসেস ছিলাম, খালি ক্রিকেট খেলতে চলে যেতাম, আমি পড়াশোনা করি নাই। তো এই দুইটা টাইমে আমার এ প্লাস মিস গেছে, ওকে। বাট যখন থেকে আমি পড়াশোনা শুরু করছি তখন আলটিমেটলি আল্লাহ তাআলা ফল মিলাই দিছে। তো তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করে স্ট্র্যাটেজিক্যালি পড়ো, এবং বড় ভাইদের গাইডলাইনগুলো যদি তুমি ঠিক মতো ফলো করতে পারো, তাহলে তোমার জন্য কমার্স স্টুডেন্ট হিসেবে ব্রাইট ফিউচার আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।